কাতার বিশ্বকাপে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে রুদ্ধশ্বাস এক ম্যাচের পর সেমিফাইনালে পৌঁছে গেছে আর্জেন্টিনা। নেদারল্যান্ডসকে তারা হারিয়েছে টাইব্রেকারে। তবে আর্জেন্টিনা নেদারল্যান্ডসকে বাদ দিয়ে বেশি আলোচনা এসেছে রেফারি আন্তোনিও মাতেও লাহোজ। এই ম্যাচে ফুটবলের থেকে দুই দলের খেলোয়াড়রা হলুদ কার্ডটি দেখেছে বেশি। মোট ১৮টি হলুদ কার্ড দেখেছে দুই দল, বিশ্বকাপ ইতিহাসে যা এখন পর্যন্ত সর্বোচ্চ। হলুদ কার্ড খেয়েছে নেদারল্যান্ডস ৮টি, অন্যদিকে আর্জেন্টিনা ৮টি। ইতিহাসে প্রথমবার কোনো দলের কোচকেও হলুদ কার্ড দেখতে হয়েছে, যেখানে আর্জেন্টাইন কোচ লিওনাল স্কলোনি ও সহকারী ওয়াল্টার স্যামুয়েলকেও হলুদ কার্ড দেখিয়েছেন রেফারি আন্তোনিও। মোট ৪৮বার তিনি ফাউলের বাঁশি বাজিয়েছেন। আর্জেন্টিনা ফাউলের সংখ্যা ছিল ১৮টি, অন্যদিকে নেদারল্যান্ডসের ফাউলের সংখ্যা ছিল ৩০টি। ম্যাচের শুরু থেকেই রেফারি হলুদ কার্ড দেখানো নিয়ে রীতিমতো বিরক্ত ছিল দুই দলই। পরিস্থিতি এতে আরও খারাপ হয়েছে বলতে গেলে। রেফারি পরিসংখ্যানও বলছে এই রেফারি প্রচুর কার্ড দেখাতে পছন্দ করেন। ম্যাচ পরিচালনা করার সময় এ পর্যন্ত তিনি ১৫টি ম্যাচে ৭৭টি হলুদ কার্ড দেখিয়েছেন। ম্যাচ জেতার পর স্প্যানিশ এ রেফারির উপর বেজায় ক্ষিপ্ত হয়েছেন লিওনেল মেসি। ম্যাচ শেষে গণমাধ্যমের সাথে কথা বলার সময়ও মেসি খেয়াল করেন রেফারি তাকিয়ে আছেন তার দিকে। এ সময় মেসি উত্তেজিত হয়ে তাকে চলে যেতে বলেন। তিনি বলেছেন, আমার মনে হয় ফিফার এই রেফারিকে এই ধরনের ম্যাচে দায়িত্ব দেওয়া উচিত না, কারণ সে এটার যোগ্যই না। মাহদি হাসান, নিউজ ফ্ল্যাশ ৭১।